শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর পরিবেশ পরিস্থিতি সম্পর্কে পাঠদান করব। আজ আমি তোমাদের পড়াবো পার্ট এক। পার্ট এক, পরিবেশ পরিচিতি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা 5 মাস আগেও কিন্তু অনলাইন ক্লাসের সাথে যুক্ত ছিলাম, কিন্তু আমরা কয়েকদিন ইন্টার্ন করেছিলাম। যেহেতু আবার করোনা ভাইরাস মাত্রাতিরিক্ত পরিমাণে আমাদের হানা দিয়েছে, এই জন্য আবার আমরা অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরেছি সবাই। অনলাইন ক্লাসের সে সরাসরি ক্লাস করাতে আমরা বেশি আনন্দ পাই, কিন্তু আমরা দুর্ভাগ্যবশত আমাদের আবার অনলাইন ক্লাসে যুক্ত হতে লাগছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ পড়ব দ্বিতীয় শ্রেণীর পরিবেশ পরিচিতি পার্ট এক। দ্বিতীয় শ্রেণীর পরিবেশ পরিচিতি পার্ট এক। আমরা আগে গল্পটা, পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানব। যেহেতু তোমাদের কাছে এখনও বইটা যায় নাই, আমাদের লাইব্রেরিতে বর্ণমালার পাশে যে লাইব্রেরিগুলো আছে সেখানে বইগুলো আছে। তোমাদের যে অতিরিক্ত কিছু পরিবেশ পরিচিতি, ইসলাম শিক্ষা, তারপরে 2-3টা বই তোমাদেরকে অতিরিক্ত দেওয়া হয়, এই বইগুলো তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারবে। আমাদের বর্ণমালার পাশে লাইব্রেরি আছে, সেখান থেকে প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর পরিবেশ পরিস্থিতি বা বিভিন্ন যে অতিরিক্ত এক্সট্রা কয়েকটা বই থাকে এগুলো তোমরা সেখানে সংগ্রহ করতে পারবে, তোমরা সেখান থেকে সংগ্রহ করে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, পার্ট এক, পরিবেশ পরিচিতি। আমরা মানুষ জাতি, আমরা একে অন্যের সাথে মিলেমিশে বসবাস করি। আমাদের বসবাসের জন্য উপযোগী জায়গা আছে, আমরা যেখানে বসবাস করি তার চারপাশে যা কিছু আছে তাদের নিয়ে যে অবস্থা গড়ে ওঠে তাকে পরিবেশ বলে। আবার দেখো, পরিবেশ কাকে বলে? আমরা যেখানে বসবাস করি তার চারপাশে যা কিছু আছে তাদের নিয়ে যে অবস্থা গড়ে ওঠে তাকে পরিবেশ বলে। অর্থাৎ আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়েই পরিবেশ গঠিত হয়। যেমন মানুষ, পশু পাখি, গাছপালা, কীটপতঙ্গ, নদীনালা, খাল বিল, পুকুর, ডোবা, মাটি, পানি, রাস্তাঘাট প্রভৃতি। আবার দেখো, পরিবেশের উপাদানগুলো আবার দেখো, মানুষ, পশু পাখি, গাছপালা, কীটপতঙ্গ, নদীনালা, খাল বিল, পুকুর, ডোবা, মাটি, পানি, রাস্তাঘাট প্রভৃতি। এগুলো হলো আমাদের পরিবেশের উপাদান, এগুলো নিয়ে আমাদের পরিবেশ গঠিত হয়। শিক্ষার্থী বন্ধুরা, এছাড়া চাঁদ, সূর্য, আকাশ, বাতাস, পাহাড় পর্বত, ঝর্ণা, সাগর, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, অফিস আদালত প্রভৃতি পরিবেশেরই উপাদান। এছাড়া চাঁদ, সূর্য, আকাশ, বাতাস, পাহাড় পর্বত, ঝর্ণা, সাগর, স্কুল কলেজ, মসজিদ, মাদ্রাসা, অফিস আদালত প্রভৃতি পরিবেশেরই উপাদান। উপাদান অনুযায়ী পরিবেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে। তিন ভাগে। দেখো, আমি বোর্ডে লিখছি, পরিবেশকে উপাদান অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন 1 নম্বর প্রাকৃতিক পরিবেশ, 2 নম্বর সামাজিক পরিবেশ, 3 নম্বর পারিবারিক পরিবেশ। শিক্ষার্থী বন্ধুরা, আবার লক্ষ্য করো, পরিবেশকে উপাদান অনুযায়ী 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, পারিবারিক পরিবেশ। উপাদান অনুযায়ী পরিবেশকে 3 ভাগে ভাগ করা হয়েছে, যেমন প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, পারিবারিক পরিবেশ। শিক্ষার্থী বন্ধুরা, আমার সাথে সাথে পড়ো, পড়লে তোমাদের পড়াটা আয়ত্তে এসে যাবে। সম্পর্কে জানা, পরিবেশ পরিচিতি হলো পরিবেশের সব উপাদান সম্পর্কে জানা। শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের পরিবেশের উপাদানগুলো, দেখো এখানে আমাদের পাঠ্য বইয়ে দেওয়া আছে, দেখো এই বইগুলোতে দেখো পরিবেশের কী কী উপাদান থাকে, এখানে একটা দৃশ্যের মাধ্যমে বোঝানো হয়েছে। যে পুস্তক পাঠ করলে
পরিবেশের সকল উপাদান সম্পর্কে জ্ঞান লাভ বা ধারণা লাভ করা যায় তাকে পরিবেশ পরিচিতি বলে। প্রত্যেক মানুষেরই পরিবেশ সম্পর্কে জানা দরকার। আমরা কোন পরিবেশে বসবাস করছি সেটা প্রত্যেক মানুষেরই জানা দরকার। কেননা পরিবেশে অনেক ঘটনাই ঘটে যা বই পড়ে অতি সহজে ধারণা লাভ করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এখানে দেখো, পাঠ মূল্যায়ন, ছবির সাথে মিল করে ডান পাশের বাক্যের সাথে মিলিয়ে পড়িও দাগ টানে। এখানে দেখো আছে, পানি ছাড়া পরিবেশের কোন জীব বাঁচতে পারে না। পানি ছাড়া পরিবেশের কোনো জীব বাঁচতে পারে না। মাটি পরিবেশের প্রধান উপাদান। সূর্য পৃথিবীর সব অন্ধকার দূর করে। সূর্য, এই যে দেখো সূর্য, সূর্য পৃথিবীর সব অন্ধকার দূর করে। তারপরে দেখো গাছ আছে, গাছপালা আমাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে। এখানে পরিবেশের চারটা উপাদান দেওয়া আছে যেগুলো ছাড়া আমরা বাঁচতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, ছবি দেখে পরিবেশে পাঁচটি উপাদানের নাম লেখো। এখানে আছে দেখো, ছবি দেখে পরিবেশে পাঁচটি উপাদানের নাম লিখতে বলছে। এখানে মানুষ আছে, একটা পশু, একটা পাখির ছবি দেওয়া আছে, পাহাড়ের ছবি দেওয়া আছে, ঝর্ণার ছবি দেওয়া আছে, এখানে একটা মসজিদের ছবি মসজিদের ছবি দেওয়া আছে। এগুলো হলো পরিবেশের উপাদান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ শিখলাম পরিবেশ পরিস্থিতি সম্পর্কে জানলাম। আমরা এখানে দেখেছি পরিবেশ কাকে বলে, পরিবেশকে কয়টি ভাগে ভাগ করা যায়। পরিবেশকে তিনটি ভাগে ভাগ করা যায়, প্রাকৃতিক পরিবেশ, সামাজিক পরিবেশ, পারিবারিক পরিবেশ। শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু আবার করোনা এসে গেছে, করোনা আগেও ছিল, এখন আবার আগের মতোই পূর্বের মতোই করোনার অবস্থা হয়েছে, আমরা অবশ্যই ঘরে বাইরে যখন যাব মাস্ক পরব, সামাজিক দূরত্ব বজায় রাখব, এবং আবার কী করব, আমরা স্যানিটাইজার দিয়ে হাত ধুব। আর শিক্ষার্থী বন্ধুরা, আমরা যাতে প্রতিদিন স্কুলে আসতে পারি, যদি আমরা নিয়মগুলো মেনে চলি, তাহলে কিন্তু আবার শিক্ষা প্রতিষ্ঠান খুলে যাবে, আমরা স্কুলে আসতে পারবো, সরাসরি ক্লাস করতে পারবো। এই শুভকামনা এবং এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে বাড়ির কাজটা দিচ্ছি। দেখো বাড়ির কাজটা দেখো, পার্ট এক, পরিবেশ পরিচিতি, রিডিং পড়া। তোমরা এই অধ্যায়টায় ভালো করে রিডিং পড়বে, এবং তোমরা যখন বাসায় এই অধ্যায়টা ভালো করে রিডিং পড়বে, তাহলে তোমরা গল্পটা সম্পর্কে জানতে পারবে এবং বুঝবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের মতো এখানেই বিদায়। আমি এই আশাবাদ ব্যক্ত করছি যে তোমরা সবাই সামাজিক দূরত্ব বজায় রাখবে, মাস্ক পরবে, এবং বাড়ি থেকে যখন আসবা খাওয়ার আগে সুন্দরভাবে হাত ধুয়ে খাবার খাবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো।